গেটের বাইরে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে 30 টাকার বিনিময়ে প্রত্যেকে এক এক করে ঢুকতে পারবে, তার সুবিধা রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স, সামনে যেটা দেখা যাচ্ছে সেই এন্ট্রান্স দিয়ে তীর্থযাত্রীরা যারা অস্থির করে রেখেছে তারা একে একে ভিতরের দিকে প্রবেশ করছে। এটা হচ্ছে তার প্রবেশদ্বার, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যাত্রীরা এখানে দর্শনার্থী যারা এটাকে দেখবে বলে মনে করছেন তারা সবাই এখানে এসেছেন। আমার সঙ্গে রয়েছে আমার এক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন উনি ক্যামেরা তুলতে ব্যস্ত। দাদা একটু এদিকে মুখমণ্ডল দেখান, এই দেখেন ওনার নাম হচ্ছে ঈশান টপ্পু। আমি তার সঙ্গে বিশেষ এক কাজে কলকাতায় এসেছি, এবং রথ দেখা কলা বেচা একই সঙ্গে আমাদের ঘটছে, তার সঙ্গে সঙ্গে আমরাও এই জায়গা পরিদর্শন করতে এসেছি। আমাদের মতো অনেক দর্শনার্থী এখানে এসে পৌঁছেছেন, তারাও একে একে ভেতরের দিকে যাচ্ছেন। তো আমরা আপনাদের দেখাবো যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন দেখতে লাগে। এই যে আমরা ভেতর দিকে প্রবেশ করছি, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা ধীরে 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 এগোচ্ছি সামনের দিকে। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, তার পাশে একটা ছোট ফন্ট রয়েছে। দর্শনার্থীরা যারা এখানে দেখতে আসছেন তার পাশে বসারও জায়গা রয়েছে। ভিটালিয়াস, তার একটা এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। এরপরে আমরা আপনাদের দেখাবো সব জায়গাকে, ধীরে ধীরে করে আমরা এগোচ্ছি সামনের দিকে। এই যে দেখেন সামনে পন্ড আছে, পন্ড পুকুর ছোট করে, তার চারিপাশে বসার জায়গা রয়েছে। এখানে কিছু বেঞ্চও রয়েছে, এখানে যদি আপনি মনে করেন আপনি একটু বিশ্রাম নেবেন বসে, তারও ব্যবস্থা রয়েছে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, সেটা হচ্ছে পেছন দিকে, পেছন দিকের এন্ট্রান্স। এখানে দুটো এন্ট্রান্স রয়েছে, সামনের দিকে যেখানে আপনাদেরকে দেখাবো রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি রয়েছে, তার মূর্তি রয়েছে, সেটা স্থাপন করা হয়েছে গেটের ঠিক সামনে সম্মুখে। আর পেছন দিকে যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম সেটাও এন্ট্রান্স দ্বার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি পিছন দিক। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, আর তার চারিপাশে এই যে লন, এখানে একটা পন্ড রয়েছে, বড় পন্ড রয়েছে। আমরা এই যে লন, কি সুন্দর তৃণভূমি, একটা লন, ছোট মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে। এখানে আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন। এখানে বেশ টাইম অতিবাহিত করার মতো একটা জায়গা, সুন্দর এই ইভিনিং টাইমে, বিশেষ করে 3টা সাড়ে 3টা 4টা নাগাদ। এই দেখছেন বিল্ডিংটা সামনে, কি সুন্দর। সেই আপনাদের দেখাবো, জানাবো কবে এটা স্থাপন করা হয়েছে, কবে নির্মাণ করা হয়েছে। আমি এখানে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার এই যে মডেলটা, ঠিক এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা ঠিক এই মডেলেই তৈরি। তার এখানে ছোট্ট মডেল দেওয়া আছে, আপনারা দেখেন কাঁচের মধ্যে রাখা আছে। এখানে অরিজিনাল মডেল বাই ডাব্লু এমারসন এখানে লেখা আছে, দেখেন অরিজিনাল মডেল বাই ডাব্লু এমারসন। এখানে ডাব্লু এমারসন এই মডেলে তিনি তৈরি করেছেন। এইদিকে উপরের দিকে দেখেন, এখানে গম্বুজের মতো, এই দেখেন
দেখতে পাচ্ছেন, ঠিক ঠিক উপরটা এরকমই। আর এখানে দেখছেন অনেকেই এসছে, এই হচ্ছে সেই সময়ের চিত্র, যে সময় যে ব্রিটিশরা এখানে এবং কিভাবে তারা এই হাতিতে করে তাদের সৈন্যবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় যাত্রা করতেন তারই একটা ছবি এখানে রয়েছে। সুন্দর, এই দেখেন উপর ভাগটা আরেকবার আপনাদের দেখাচ্ছি। কি হলো, চলো আসো আসো এক এক করে। আমি আপনাদের পুরো ভিক্টোরিয়ার ইন্টেরিয়র যে পার্ট পুরো আপনাদের দেখাবো। এই দেখো, এই দেখেন, এটা আছে মডেল অফ দ্য ইস্ট ইন্ডিয়া ম্যান, হ্যাঁ, মার্চেন্ট শিপ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মার্চেন্ট শিপ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলমগীর, তার এখানে ছবিটা আছে, এই মডেলটা আছে, মডেল অফ এ সেইলিং শিপ ইন দ্য 19th century, হ্যাঁ, এখানে সেইলিং শিপের মডেল এটা 1900 শতাব্দীর 19th century, যেটা দিয়ে তারা পাড়ি দিতেন। এ দেখেন আরেকবার একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি, ঠিক এই ধরনের। আমার মতো এখানে অনেকে এসছেন যারা ঘুরে ঘুরে দেখছেন। দেখেন অনেক বিদ্যার্থীও আসছেন এখানে। চলো বাবু, চলো এর উপরি ভাগটা ঠিক এরকমই দেখতে, এই যে উপরের ভাগটা আপনাদের দেখাচ্ছি। এখানে এটা দেখাচ্ছে হিন্দু পিলগ্রিমস রিটার্নিং 1802, অয়েল অন ক্যানভাস, থমাস ড্যানিয়েল শোস হিন্দু পিলগ্রিমস রিটার্নিং আফটার মেকিং অ্যান অফারিং অ্যাট দ্য টেম্পল অফ বিষ্ণু অ্যাট সিকন্দার মালি নিয়ার মাদুরাই ইন তামিলনাড়ু।
কিছু লেখা নাই এখন, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এখানে বলছে কখন কখন হল খোলা থাকে। এখানে বলছে দিস শোস উইল বি হেল্ড এভরি ডে ফ্রম 6:30 PM এক্সেপ্ট মানডেস অ্যান্ড ডিজিগনেটেড হলিডেজ। এখানে সেটা দেওয়া আছে, কিছু শো হয় এখানে, তারই একটা দেওয়া আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের 3D প্রোটেকশন ম্যাপিং শো কলকাতা দ্য সিটি অব জয় 3D প্রজেকশন, সরি 3D প্রজেকশন ম্যাপিং শো হয় এখানে। আচ্ছা এই একে একে ছবিটা দেখা, এর উপরি ভাগটা ঠিক মাঝখানে, সেভাবে এরকম